আজকে আমরা যে গাছটির উপকারিতা নিয়ে আলোচনা করতে চলেছি, এই গাছটি সকলেই কম বেশি চেনেন, ছোটবেলার খেলার সাথী ছিল অনেকেরই। গাছটির আসল নাম ডকলস অথবা শ্বেতদ্রোণ। অনেকে আবার ছোটবেলায় এটিকে মধু গাছ নামেও চিনতে পারেন, কারণ এর যে সাদা ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটির পেছনে মধুর মতো মিষ্টি একটি পদার্থ পাওয়া যেত, যা ছোটবেলায় অনেক ছেলেমেয়েরাই খেয়ে আনন্দ লাভ করত। তবে এই গাছটি ছোটবেলার খেলার সাথী হয়ে থাকলেও অনেকেই জানেন না এর ঔষধি গুণাবলী সম্পর্কে। আজকে আপনাদেরকে জানাবো ডকলস গাছের পরিচয়, এর ঔষধি গুণাবলী সম্পর্কে। যদি আপনার শরীরে কোথাও চুলকানি, র্যাশ, অ্যালার্জি, একজিমা, খোস, পাচড়া, দাউদ, বিখাউজ ইত্যাদি সমস্যা থেকে থাকে, তবে এই পাতার ব্যবহারে আপনি উপকার লাভ করতে পারবেন। পেটের গ্যাস, অ্যাসিডিটি থেকে শুরু করে বাতের ব্যথা, শরীরের যে কোনো ব্যথা, পেট ফাঁপা রোগের ক্ষেত্রেও এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে। কোন রোগে কিভাবে ব্যবহার করলে উপকার পাবেন জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে ডকলস গাছের পরিচয় সম্পর্কে জানি। ডকলস গাছের উচ্চতা 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটি গাছ একই সাথে জন্মে ঝোপালো আকার ধারণ করে। গাছের দণ্ড শাখা প্রশাখা সবুজ রঙের হয়ে থাকে, ফুলের রং হয় ধবধবে সাদা। সারা বছরই এই গাছটি দেখতে পাওয়া যায়। ফুল ফোটার আদর্শ সময় হচ্ছে মার্চ ও এপ্রিল মাস। সড়কের ধারে বিভিন্ন ফসলের জমিতে প্রাকৃতিকভাবে জন্মে ওঠে এই উদ্ভিদটি। এর সাদা ফুল মুখে দিলে মিষ্টি স্বাদ অনুভব হয় আর পাতাগুলো তেতো স্বাদযুক্ত হয়ে থাকে। আঞ্চলিক ভাষায় একে অন্য নামেও ডাকা হতে পারে। আপনার এলাকায় কোন নামে ডাকা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কোথাও কোথাও এই গাছকে কানশিকা নামেও ডাকা হয়ে থাকে। দিন দিন এই উদ্ভিদটি কমে যাচ্ছে। আগে ব্যাপক হারে সড়কের ধারে পতিত জমিতে বিভিন্ন ফসলের বাগানে দেখা যেত এই গাছটি, কিন্তু এই ঔষধি গাছটি এখন অনেকটাই কমে গিয়েছে। তো যাই হোক না কেন, এই ঔষধি গাছটি চাইলে আপনি পতিত জমিতে অথবা ফসলের জমিতে পেয়ে যেতে পারেন। এই গাছটি যদি আপনার চোখের কাছে থেকে থাকে, তবে আপনি বিভিন্ন রোগের চিকিৎসায় এটিকে ব্যবহার করতে পারবেন। যাদের জ্বর, সর্দি কিংবা কাশির সমস্যা থেকে থাকে এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে কোনো ধরনের মেডিসিন সেবন করতে চাচ্ছে না, কারণ মেডিসিনের একটি সাইড ইফেক্ট আছে যা পরবর্তীতে শরীরকে আরও বেশি দুর্বল করে ফেলতে পারে। সেক্ষেত্রে তারা ডকলস গাছকে ব্যবহার করলে বুকের যে পুরনো কফ আছে, নাকের সর্দি আছে তা বেরিয়ে যাবে, খুশখুশে কাশি, কফযুক্ত কাশি দূর হয়ে যাবে। এর জন্য এ পাতাকে বিশেষ নিয়মে ব্যবহার করতে হবে। ডকলস গাছের পরিচ্ছন্ন পাতা সংগ্রহ করে নিন। একটি পুরো গাছের যতগুলো পাতা আছে সবগুলো পাতাই সংগ্রহ করে নেবেন। একটি গাছে 20-25টি পরিমাণ পাতা পাবেন। এই পাতাকে 1 চা চামচ পরিমাণ কালো জিরের সাথে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে জলটা শুকিয়ে এলে পাতা এবং কালো জিরে একসাথে ছেঁচে এর যে মিশ্রণটি পাবেন সেটিকে সেবন করতে হবে। টানা 3 থেকে 7 দিন সেবন করলেই উপকার লাভ করতে শুরু করবেন। কাশি হলে আরও বিশেষ নিয়মে এ পাতাটিকে ব্যবহার করতে পারেন। 20-25টি পরিমাণ ডকলসের পাতা এবং সাথে 2 ইঞ্চি শিকড় নিয়ে নিন। সাথে কিছু পরিমাণে আদা নিয়ে নিন। 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ নিলেই যথেষ্ট। সবকিছু একসাথে সেদ্ধ করে নিয়ে এই যে জলটি পেলেন, এটিকে টানা 3 দিন সেবন করুন। যে কোনো ধরনের পুরনো কাশি, খুশখুশে কাশি দূর হয়ে যাবে। ছোট বাচ্চাদের যদি দীর্ঘ সময় ধরে সর্দি থাকে এবং তারা যদি ওষুধ সেবন করাতে না চান, তবে ডকলস গাছের ফুল তুলে সে ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। 10 থেকে 12টি পরিমাণ ফুল নিলেই যথেষ্ট। এগুলোকে মায়ের দুধের সাথে কোচলে তারপরে বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে হবে, খেলেই সর্দি ভালো হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই খাওয়ানোর পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উত্তম। এই গাছের পাতাও দুধের সাথে মিশিয়ে শিশুকে খাওয়াতে পারলে শিশুর সর্দি কমে যায়। ছোট বাচ্চাদের কৃমি দূর করার ক্ষেত্রে ডকলসের পাতা বেশ উপকারী। ডকলসের পাতার রস 1 চা চামচ করে নিয়মিত 4 থেকে 5 দিন খাওয়াতে পারলে বাচ্চাদের পেটের কৃমি কোনো প্রকারের ওষুধ ছাড়াই মরে যায়। যেহেতু এর স্বাদ কিছুটা তিতকুটে, তাই অনেক শিশুরাই খেতে চায় না। এক্ষেত্রে সামান্য মধুর সাথে মিশ্রিত করে খাওয়ানো যেতে পারে। তবে বড়দের ক্ষেত্রে ব্যবহার করতে চাইলে 1 টেবিল চামচ পরিমাণ খেতে হবে এবং তারা কোনো রকমের মধু বা চিনি ছাড়াই এ পাতার রস সকালবেলা খালি পেটে সেবন করবেন।
চুলকানি রোগের ক্ষেত্রে এ পাতা খুবই উপকার করতে পারে। দণ্ডকলস পাতা শরীরের যে কোনো খাজ, বিখাজ, চুলকানি, দাঁত, অ্যালার্জি, চর্মরোগ 24 ঘন্টার মধ্যে দূর করে ফেলতে পারে। বিশ্বাস না হলে আপনি একবার ব্যবহার করে দেখুন কিরকম উপকারিতা লাভ করছেন। যদি আপনার দেহে কোথাও চুলকানির সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে কিছু পরিমাণ পাতা সংগ্রহ করে ভালোভাবে ধুয়ে এর মধ্যে 1 ইঞ্চি পরিমাণ বা 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ দিয়ে দিন। সাথে কিছুটা নারকেল তেল মিশিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে বেটে নিন। শরীরের অধিক জায়গা জুড়ে থাকলে বেশি করে এই মিশ্রণটি বানাতে হবে। এই মিশ্রণটি আক্রান্ত জায়গায় ভালোভাবে লাগিয়ে নিন, তবে অবশ্যই আক্রান্ত জায়গাটি আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন। শুকনো কাপড় দিয়ে মুছে মিশ্রণটি লাগিয়ে আপনি কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকুন, 15-20 মিনিট পর্যন্ত। তারপরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে স্নান করে নিন। কোনো প্রকারের সাবান ব্যবহার করবেন না। এই মিশ্রণটির কার্যকারিতা পেতে অবশ্যই আপনাকে এই মিশ্রণটি লাগানোর পর কিছুক্ষণ রোদে দাঁড়াতে হবে। এভাবে 24 ঘন্টার মধ্যে আপনি উপকারিতা লাভ করবেন এবং অবশ্যই এই মিশ্রণটি বা এই রেমিডিটি 3-7 দিন ব্যবহার করবেন, যেন রোগ আপনার গোড়া থেকে নির্মূল হয়ে যায়। হাঁপানি বা শ্বাসকষ্ট রোগের ক্ষেত্রেও এ পাতার বিশেষ ব্যবহার রয়েছে। হাঁপানি হলে পাতার চেয়ে শিকড় বেশি কাজে দেবে। এজন্য একটি গাছ উপরে নিয়ে ভালোভাবে শিকড়টি ধুয়ে নিন। সম্পূর্ণ শিকড়টি নিয়ে ভালোভাবে ছেঁচে নিন। এর মধ্যে 3-4টি পরিমাণ গোলমরিচ দিয়ে এর যে মিশ্রণটি পেলেন, এটিকে সূর্য ওঠার আগে সকালবেলা আপনাকে খালি পেটে খেতে হবে 3 দিন পর্যন্ত, এবং অবশ্যই পূর্ব দিকে মুখ করে খেতে হবে। এতে করে আপনি উপকার লাভ করবেন, হাঁপানি এবং শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যাবে। শরীরে যদি কোথাও বিষ ব্যথা থেকে থাকে, বাতের ব্যথা থেকে থাকে, তবে দণ্ডকলস গাছ আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে। দণ্ডকলস গাছ ছেঁচে এর রস বের করে নিন। তারপরে আপনি বিষ ব্যথা অথবা বাতের ব্যথার জায়গায় এর একটি প্রলেপ লাগান। তারপরে আপনি আকন্ত পাতা ভালোভাবে জড়িয়ে রাখুন। কিছুক্ষণের মধ্যে বাতের ব্যথা এবং এর বিষ নেমে যাবে। যদি শরীরের কোথাও ফুলে যায়, রক্ত জমে যায় কিংবা হাত পায়ে ব্যথা হতে শুরু করে, হাত পায়ের হাড় বেঁকে যায়, ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, এর সাথে সাথে যদি শরীরের কোনো হাড় ভেঙে যাওয়ার মতো সমস্যা শুরু হয়, তবে আপনি দণ্ডকলস গাছকে বিশেষভাবে ব্যবহার করতে পারেন। বেশি পরিমাণে দণ্ডকলস গাছ এর মূল এবং এর ডালপালাসহ সংগ্রহ করে নিন। গাছটি ভালোভাবে ছেঁচে নিন এবং একে ছেঁচার সময় অবশ্যই এর সাথে সামান্য পরিমাণে কালো জিরে দিবেন, 1-2 টেবিল চামচ পরিমাণ। সাথে কিছু পরিমাণে কাঁচা হলুদ দিতে হবে, 1-2 ইঞ্চি পরিমাণ। তবে আপনার আক্রান্ত জায়গা বেশি থাকলে গাছের পাতার পরিমাণও বাড়াতে হবে এবং হলুদ ও কালো জিরার পরিমাণও বাড়াতে হবে। সবকিছু একসাথে ভালোভাবে বেটে নিয়ে আপনার আক্রান্ত জায়গায় প্রলেপ হিসেবে লাগাবেন এবং তার উপরে আক্রান্ত পাতা দিয়ে বেটে রাখবেন। এভাবে টানা 7 দিন করবেন এবং একটি নির্দিষ্ট সময় করবেন, 1 ঘন্টা পর্যন্ত বেঁধে রাখবেন। যে কোনো জায়গার ফোলা, ব্যথা, ভাঙা, জোড়া লাগতে শুরু করবে। এছাড়াও এ পাতাটি গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে। যাদের পেট ফাঁপা, পেটে ব্যথা, গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে, তারা 10-15টি পাতা ভালোভাবে বেটে সকালবেলা খালি পেটে সেবন করলে ব্যথার সমস্যা, পেট ফাঁপার সমস্যা দূর হয়ে যায়। এ পাতা অতিরিক্ত সেবন করলে মুখে জ্বালা পড়ার সমস্যা দেখা দিতে পারে, তাই কখনোই অতিরিক্ত সেবন করবেন না। গর্ভবতী নারীরা এ পাতা সেবন করবেন না। বিশেষ কোনো ওষুধ যারা খাচ্ছেন তারা এ পাতা সেবন করবেন না। বাচ্চাদের খাওয়ানোর পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।